আমাদের সবাইকে। কিছুক্ষণ এখানেই লুকিয়ে থাকি। এই বাচ্চারা ভীষণ চালাক, ওরা মনে হয় সহজে আমাদের নাগালে আসবে না। কিছু একটা করতে হবে। আইডিয়া, সৈন্যরা এদিকে এসো। দেখো আমাদের গেস্টরা কিন্তু খুব ভালো আর সাহসী, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি যা করেছি তা মাই লর্ডের আদেশেই করেছি, ওরা যেন শান্তিতে ফিরে যেতে পারে। কিন্তু তুমি তো ওদের ঠকিয়ে এখানে এনেছিলে। ঠকিয়ে মোটেই নিয়ে আসিনি, আমি তো ওদের চিফ গেস্ট করে নিয়ে এসেছিলাম। আমি কি জানতাম যে মাই লর্ড রুদ্রার শক্তি নিজের মধ্যে টেনে নেবেন? তোমরা ওদিকটায় খোঁজো, আমি এদিকে দেখছি। মন্ত্রী মশাই, তুমি তো কিংকে উপদেশ দাও, কাছের লোক, তুমি কেন তাকে বোঝালে না যে উনি যেটা করছেন সেটা ঠিক নয়? ও রুদ্রা, নিশ্চিন্ত হলাম যে তোমরা ঠিক আছো। রুদ্রা, আমি ভাবতেও পারিনি যে উনি এরকম একটা কাণ্ড করে বসবেন। আমরা সবাই জানি যে ওনার মধ্যে এই পাওয়ার আছে, উনি যে কারোর মাথায় হাত রেখে তার সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নিতে পারেন। কিন্তু উনি নিজের এই শক্তি আজ পর্যন্ত কখনো ব্যবহার করেননি। কিন্তু কোনো না কোনো উপায় হবে ওনাকে বোঝানোর। কিংকে যদি কেউ বোঝাতে পারেন তবে তিনি হলেন কুইন। কুইনের কোনো কথাই মহারাজ আজ পর্যন্ত ফেলে দেননি, কিন্তু কুইনের কাছে পৌঁছানো খুব কঠিন, উনি খুব শক্ত পাহারার মধ্যে থাকেন। যত কঠিন হোক না হোক আমরা যাবই, কিন্তু যেতে হবে কোথায়? মন্ত্রী এপেনজো কোন খেলা খেলছে মাথায় ঢুকছে না, কুইনকে জানাতে হবে। একটা মাথার সিংহই তো কত ভয়ানক হয়, আর এর উপরে তিনটে মাথা, যদিও তেড়ে কামড়াতে আছে, তাহলে আমাদের কি হবে? ম্যান্টিকোর, আমরা কুইনের সাথে দেখা করতে চাই। আমায় নিয়ে রসিকতা, আজ পর্যন্ত কোনো অপরিচিত লোকজন আমাকে ফাঁকি দিয়ে মহারানীর কাছে পৌঁছতে পারিনি, আর তোমরা একাই তো কত ছোট। ম্যান্টিকোর, আমি কখনোই চাইনি তোমাকে আঘাত করতে, আমি শুধু কুইনের সাথে দেখা করতে চাই। ওয়েলকাম রুদ্রা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যালো কুইন, এপিটোমে সব বলে দিয়েছে, মন্ত্রী তোমাদের এখানে পাঠিয়েছে যাতে ম্যান্টিকো তোমাদের মেরে ফেলে। এসব আপনি কি বলছেন?
হ্যাঁ রুদ্রা, মন্ত্রী এপিনজো তো কিংকেও আমার সম্পর্কে মিথ্যে বলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে। এপিনজো কিংকে সামনে রেখে নিজে রাজত্ব চালাচ্ছে। কুইন, আমি জানতাম না যে মন্ত্রী এরকম। আপনি বলুন, আমি কিং এর থেকে নিজের শক্তি কিভাবে ফিরে পাবো? আজ ফুলমুন নাইট, আজ রাতে যে কেউ কিংকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করতে পারে, আর কিং তার সঙ্গে একাই ফাইট করবে, কেউ তাদের মাঝখানে আসতে পারবে না। যদি তাই হয় তবে আজ রাতে আমি কিংকে চ্যালেঞ্জ করবই। আমাদের নিয়ম অনুসারে আজ রাতে আমাদের মধ্যে যে কেউ কিংকে সিংহাসনের জন্য চ্যালেঞ্জ করতে পারে, বলো কে করবে? না না না, কেউ না। আমি কিংকে চ্যালেঞ্জ করছি, কিন্তু সিংহাসনের জন্য নয়। যদি আমি জিতি তাহলে আমার শক্তি ফিরিয়ে দেবেন, আর আপনি জিতলে সব শক্তি আপনার। অ্যাপেনজো, ও কি করছে এখানে? আরে বেঁচে গেল কিভাবে? ভালোই তো বুদ্ধি খাটিয়েছো তুমি। তা কে বলেছে তোমায় আমাদের এই ট্র্যাডিশনের ব্যাপারে? আমি বলেছি, আর আমি সেটাই করেছি যা উচিত ছিল। রুদ্রার সম্পূর্ণ অধিকার আছে এই ফাইটে অংশ নেওয়ার। ঠিক আছে, আমি রুদ্রার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রুদ্রা, এখনো সময় আছে, ফিরে যাও। নিজের পাওয়ার না নিয়ে কিছুতেই ফিরবো না, যা আপনি ঠকিয়ে নিয়েছেন। রুদ্রা, তুমি চ্যালেঞ্জ তো আমায় করলে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তোমার লড়াই স্বয়ং তোমার সাথেই হতে চলেছে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। কিং, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। ইবাইস্কা বুম চিক চিক বুম। না, আমার শক্তি তুমি কেড়ে নিয়েছো। আপনার শক্তি আপনারই কাছে আছে, আমি তো শুধু আমার শক্তি নিয়েছি,
আর যাবার আগে আপনাকে একটা কথা বলি, এসব মন্ত্রী এপিনজোরি চালছিল। এ রে, এই ছেলেটা আমায় ফাঁসিয়েই ছাড়বে। ওই আপনাকে রানীর থেকে আলাদা করে দিয়েছে, ও সব ম্যাজিক্যাল পাওয়ার আপনার মাধ্যমে নিজের শরীরে নিয়ে নেয়, আপনাকে সামনে রেখে নিজেই রাজত্ব চালাচ্ছে। কি? এপিনজো! থ্যাংক ইউ রুদ্রা, এটা আমার আরো আগেই বোঝা উচিত ছিল। হয়তো জানতাম, কিন্তু কখনো বিশ্বাস করতে চাইনি। এপিনজোকে আটক করে কারাগারে বন্দী করো। কুইন, সরি, আমি অনেক কষ্ট দিয়েছি। কোনো ব্যাপার না, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। রুদ্রা, অনেক অনেক ধন্যবাদ। Let's celebrate! আমাদের চিফ গেস্টকে সসম্মানে ওয়েলকাম করা হোক। অলস ভালো, দ্যাট এন্ডস ভালো।